फ्रेंड्स हाशिर गल्पे आज प्रेमेंद्र मित्रेर गल्प अवलम्बने मजादार रेडियो नाटक घनादा ओ सूच। এই যে ঘনাদা আসছে। আসছেন নাকি? আরে এসে পড়েছেন, এসে পড়েছেন, জলদি জলদি। আগুন আগুন, চারিদিকে আগুন। যা বলেছ, এ আগুন নিভবে কি করে? হে, কিছুতেই নিভবে না, কিছুতেই নিভবে না। গঙ্গা দেবী যদি দয়া করে আর একবার গতিপথ না বদলান। সব সব পুড়ে ছারকার। আগুন কোথায়? আগুন হে, বুঝতেই পারছেন আগুন নয় আসলে, ঘনাদাকে তাতানোর একটা ফিকির। আর সে একেবারে মাঠে মারাও যায়নি। আগুন শুনে ঘনাদা বেরিয়ে এসে বসার ঘরে ঢুকতে গিয়ে থমকে দাঁড়ালেন। আগুন খুঁজছেন, কাছাকাছি দেখলেই পালাবেন নির্ঘাত। শেষ পর্যন্ত আমরা জমিয়ে বসে আছি দেখেই বোধ হয় নিজেকে সামলে ঘরে ঢুকে তাচ্ছিল্য ভরে আগের প্রশ্নটাই আর একবার করলেন। জিজ্ঞেস করছি, আগুনটা কোথায়? আরে ঘনাদা জি, আসুন আসুন ঘনাদা, আসুন, এই নিন এই আরাম কেদারাটায় বসুন। আগে আমরা ওই বাজারের কথা বলছিলাম। বাজারে আগুন লেগেছে নাকি? আগে লেগেছে তো অনেকদিনই, ক্রমশ বাড়ছে যে। বাড়বে, আরো বাড়বে। কি বলছেন ঘনাদা, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আরে এখনই তো কোনো জিনিস ছোঁবার জো নেই। আলু 12 আনা, বাঁধাকপি 1.5 টাকা, মাংস 4 টাকা, মাছ 7 আনা। ও তো কিছুই নয়, এ তো সবে কলির সন্ধে। ঠিকই তো বলছেন ঘনাদা, মানুষ কি রেটে বাড়ছে জানিস? 50 বছর পরে মানুষের ভারেই তো মেদিনী টলমল করবে। ডাঙ্গার ফসলেতে কুলোবেই না, সমুদ্রে চাষ করেও কুল পাওয়া যাবে না। উপোস উপোস, স্রেফ উপোস করে মরতে হবে। তাই নাকি? উপোস করে মরতে হবে? হবে না, অত খাবার আসবে কোথা থেকে? সমুদ্রের জলের প্ল্যাঙ্কটন ছেঁচে খাবার তৈরির কারখানা বসিয়েও সে রাক্ষসে দুনিয়ার খিদে মেটাতে পারবে কি? ছাদে ছাদে এলজির চাষ করেও পারবে না। বটে, টিটকিরির ধরনগুলো দেখে মনে হচ্ছিল বুঝি গৌরের বক্তৃতায় কাজ হয়েছে। নিজে উপস্থিত থাকলে অন্য কারোর বেশি কথা ঘনাদা একেবারেই সহ্য করতে পারেন না, সুতরাং গৌরকে থামিয়ে তিনি একটা গল্প ধরবেন এই আশাতেই আমরা ছিলাম। কিন্তু সেগুড়ে বালি, পলতেটা ফুরফুর করে দুটো ফুলকি ছেড়েই ঠান্ডা ধরল বুঝি আর না। তার বদলে শিশিরের কাছ থেকে 4088 সিগারেটটা ধার করে ঘনাদা শিশিরেরই দেশলাই দিয়ে ধরিয়ে ধোঁয়া ছেড়ে বললেন, আচ্ছা উঠি। সে কি, এখনই উঠবেন কি? এই তো পড়লেন। পড়লেন কি শিশির, কি যে বলো, ঘনাদা এই তো এলেন। ঘনাদা জরুরি কাজ রয়েছে। এত খেটে খেটে শেষে শক্ত অসুখে পড়বেন তো ঘনাদা, একাদ দিন একটু বিশ্রাম না নিলে হয়? যেন ইউরি গ্যাগারিনকে ভস্টকে চড়তে বাধা দেয়া হয়েছে, এইরকম ভৎসনার চোখে আমাদের দিকে তাকিয়ে ঘনাদা চলে গেলেন। অতএব আবার মন্ত্রণা সভা। ঘনাদাকে এবার চাগানো যায় কি করে? সমস্যাটাই গোলমেলে, রাগারাগি ঝগড়াঝাটি কিছুই তো হয়নি, ইচ্ছে করে যে জেদ ধরেছেন তাও নয়, কিন্তু আসল টোপটি গিলতে গেলেই কেমন যেন পিছলে বেরিয়ে যাচ্ছেন। তোয়াজ করা ছেড়ে চটিয়ে দেখা যাক। আহা, চটাতেই তো গেলাম, কাজ হলো কই? আরো কড়া ডোজ চাই। আরে এটা ঘনাদা, ধার দেওয়া সব সিগারেট ফেরত চাইবো? না না না, সে কাজটিও করো না, করলেই হিতে বিপরীত। তাহলে ধার বাড়িয়ে বলি একেবারে 5,000। রিপিট হয়ে যাবে শিশির, এছ ঘনাদা চেনা। আরে তাহলে করবোটা কি? ইউরেকা, ঠিক হয়েছে, আর ভাবনা নেই। কি হলো? কি হলো বলো তো, কানের জল কি করে বেরোয়? কি করে? কি করে আবার জলই ঢেলে, সেই রকমই ভাঁওতা দিয়েই ভাঁওতা বের করতে হবে। সেটা কি রকম? আরে ভাঁওতাটা কি দেব? চললো না, দেখাই যাক। আমাদের তেতলা সিঁড়ির তলায় দাঁড় করিয়ে দেখে গুড় ঘরের মধ্যে কি করতে গেল জানি না, খানিক বাদে যখন বেরিয়ে এলো হাতে তার একটা বাঁধানো খাতা। আমাদের একেবারে অগ্রাহ্য করে সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল, আমরাও অগত্যা গেলাম তার পিছু পিছু। সিঁড়ি দিয়ে উঠতে উঠতেই ঘনাদার ঘরের খোলা দরজা দিয়ে দেখতে পেলাম ঘনাদা আমাদের পায়ের শব্দ পেয়ে তাড়াতাড়ি একটা জামা আর ছুঁচুতোটা খাটের তলায় লুকিয়ে ফেলে চশমাটা খুলছেন। এটাই যে তার গুরুত্বপূর্ণ কাজ, এ তিনি আমাদের জানাতে চান না নিঃসন্দেহে।
গৌর ঘরে ঢুকেই বলল, ব্যবস্থা সব করে ফেললাম ঘনাদা। করে ফেললে তাহলে? ঘনাদা চশমাটা খাপে ভরতে ভরতে এমন ভাবে জবাব দিলেন যেন গৌর আর তার মধ্যে এক ড্রয়ার ভর্তি চিঠি চাপাটি ইতিমধ্যেই হয়ে গেছে। কমিটি মিটিং টিটিং পার হয়ে ব্যাপারটা বিশেষজ্ঞদের অনুমোদন নিয়ে এবার শুধু আইনসভায় পাশ হবার অপেক্ষা। আমরা তো ভেবা চাকা, এ তো আর ফেলে রাখবার জিনিস নয়। ফেলে রাখলে চলবে কেন? সেরকম পরামর্শ কেউ দিচ্ছে বুঝি? দিলে শুনো না একদম। দেখি একটা ছেলে খেলা নাকি? একটু অসুবিধে হবে কিন্তু। হোক না অসুবিধে, তাতে আমরা পেজ পা নাকি? কাজের মহত্তর উদ্দেশ্যটা মানে বৃহত্তর স্বার্থটা তো ভাবতে হবে। উদ্দেশ্যটাই তো আসল। কমল হেরি খান্ত কেন, ওই কমল কমল না কাঁটা হেরি খান্ত কেন, কি যেন একটা বলে, সেই উদ্দেশ্যই আসল। আমার মুখ দিয়েই বেরিয়ে গেল। এদিকে ব্যাপারটা কি তা জানি না, ধোঁয়া ধোঁয়া সবই। দেখি গৌর আবার ইতিমধ্যে একটু আলো দেখিয়েছে। মাটি অবশ্য অনেকটা ফেলতে হবে। হ্যাঁ, বেশ ভালো মাটি, ওই ওই গঙ্গা মাটি ভালো। কতই বা আর খরচ হবে, একটা ঠেলা বোঝাই করে আনলেই তো হলো। এই তো এক ফালি ছাদ, ছোটখাটো একটা বাগান হবে, যাকে বলে রুফ গার্ডেন আর কি। তবে ফুল টুল কিছু নয়, স্রেফ তরি তরকারি, আলু বেগুন ঢেঁড়স ঝিঙে পটল। পটলই বা নয় কেন? ঘনাদা কেন মুখটা মন হাঁড়ি করে আছেন তা তো বুঝি না। আলবাত পটল, 100 বার পটল, পাটনাই পটল। পটলই যদি না পড়ল তবে ছাদের ওপর বাগান কেন? মোদ্দা কথা হলো খাদ্য বাড়াতে হবে। ঠিক, গ্রো মোর ফুড, আরো মানুষ বাড়ছে, আরো খানা চাই, এক খালি জায়গাও নষ্ট করা যাবে না। আর বাগানের সামনের ঘরেই ঘনাদা যখন আছেন, উনি সব দেখে শুনে রাখতে পারবেন নিশ্চয়ই, কি বলেন ঘনাদা? সে তো বটেই, সেই জন্যই তো এখন ঘনাদা আপনাকে এই এই খাতাটিতে একটি সই দিতে হবে। কেন? কেন কি, আবেদনটায় আপনার সইটাই সবচেয়ে ওপরে থাকলে দামটা কত বেড়ে যাবে বলুন। কিসের আবেদন? ছাদের উপর চাষ করার? না, আমাদের সবাইকেই তো আরো একটা জিনিস করতে হবে, কম খেতে হবে, খাদ্য বাঁচাতে হবে, যাকে বলে মেসের মেনু ছেঁটে দিয়েছি। কাল থেকে স্রেফ ভাত ডাল আর একটা তরকারি, মাছ হতেও পারে নাও পারে, মাপেও কম, থালায় বাটিতে যা দেওয়ার দিয়ে এক হাতা করে তুলে রাখা হবে, বাধ্যতামূলক জাতীয় সঞ্চয়। তারই আবেদন পত্রের খসড়া এটা। এই হ্যাঁ আপাতত, তবে আপনি আরো কিছু ভেবেছেন নিশ্চয়ই? আরো কিছু নয়, অন্য কিছু ভেবেছিলাম। পেটেন্টটা বোধহয় নেওয়ার ব্যবস্থা করে এসছো। আমার ছুঁচটা সত্যি ফাল হয়ে বেরিয়েছে শেষ পর্যন্ত। আপনার ছুঁচ? ওই জামাটা কোথায় গেল যেটা সেলাই করছিলেন? এই তো, এই তো খাটের তলায়, এই তো, এই তো আপনার ছুঁচ। কই কই, ফালতো হয়নি? ও ছুঁচ নয়, ছুঁচের মতোই সরু একটা কাঁচের পিপেট। একবার রক্ত নদী বইয়ে যা একদিন জলে আগুন জ্বালিয়ে দিয়েছিল, যা না থাকলে সূর্যদেবকে বধ করার অস্ত্র এ যুগে আর তৈরি করার আশা মানুষকে ছাড়তে হতো। সূর্যদেব মানে সত্যিকারের সূর্য? আপনার ওই ছুঁচেই কাজ? তা বলতেও পারো, কিন্তু মুশকিলটা কি হলো জানো? তখন আমি কোথায়? কলম্বিয়ায়, চুক্তিদের দেশে, নোভালা জেমালিয়া, আমাদেরই মেশে। হ্যাঁ, ইয়েমেন থেকে লাল পানি পার হয়ে ইরিট্রিয়ার উপরে তখন ভাসছি। মান্দাতার আমলের একটা জাপানি প্লেনে বসেছি, পাশে বসেছেন এক বিশাল বপু ভদ্রলোক। আমার এই প্যাকাটির মতো চেহারা সত্ত্বেও ভদ্রলোক আমার পাশে ঠিক করে বসতে পারছেন না। ইয়েমেন থেকেই এই বৃত্রাসুরের বড় ভাইয়ের মৃদুমন্দ ঠেলাঠুলি খেতে খেতে আসছি। ভদ্রলোক এবার অস্বস্তি কাটাতেই বোধহয় বললেন, এই ইরিট্রিয়া নিয়ে ইতিহাসে এত মারামারি, দেশটার চেহারা দেখেছেন? যা দেখছেন তা ইরিট্রিয়া নয়। নয় মানেটা কি? না, ইরিট্রিয়া ছাড়িয়ে ফরাসি সোমালি ল্যান্ডের পাড় ছুঁয়ে আমরা এখন ইথিওপিয়ায় পৌঁছে গেছি। আপনি এসব জায়গা চেনেন? আগে এসেছেন কখনো? তা আসতে হয় কখনো কখনো। কেন? তোজুকে একটু আদর করতে। তোজোকে আদর করতে?
কে সে? যা বলে ফেলেছেন ফেলেছেন। ইথিওপিয়ার বুকের উপর তাদেরই প্লেনে বসে তোজো কে এই প্রশ্নটা আর করবেন না। আগের দিন হলে কোতল করতেও পারত। কোতল করত আমাকে? না, আপনাকে বোধহয় সাহস করতো না। তবে নেগুস নাগাস্তির কানে কথাটা না যাওয়াই ভালো। নেগুস নাগাস্তি আবার কি? খায় না মাথায় দেয়, তোজোর সঙ্গে তার কি সম্পর্ক? নেগুস বলতে বোঝায় সম্রাট, আর নেগুস নাগাস্তি মানে সম্রাটের সম্রাট রাজ চক্রবর্তী। তোজো হলো তারই পোষা চল্লিশটা সিংহের মধ্যে সবচেয়ে পেয়ারেরটার নাম। নেগুসের প্রাসাদে এসে ছাড়াই থাকে সারাক্ষণ। ভদ্রলোক আমার দিকে খানিক চেয়ে কি ভাবলেন কে জানে। তারপর হঠাৎ পাশেই রাখা আমার হাতটা ধরে ফেলে করমর্দনে ছুতোয় হাড়গোড়গুলো খানিক গুঁড়ো করার চেষ্টা করে ব্যর্থ হয়ে বললেন, আপনার সঙ্গে আলাপ করে অত্যন্ত সুখী হলাম। আপনার নামটা জানতে পারি? অদিনের নাম দাস, ঘনশ্যাম দাস। এখন আপনার নামটা জানবার সৌভাগ্য কি এই গোলামের হবে? ইবন ফরিদ। ইবন ফরিদ? আজ থেকে প্রায় 700 বছর আগে এক ইবন ফরিদ আরবকে ধন্য করেছিলেন। তার কথা আর আপনাকে কি বলবো, নিশ্চয়ই জানেন? তার জানি না। তিনি তো মস্ত বড় ভৌগোলিক ছিলেন। আপনিও কি সেরকম লেখেন থেকে নাকি? এখনো লিখিনি, তবে লিখবো, সময় হলেই লিখবো। আপনি তো আড্ডিস আবাবাতেই থাকবেন। ইচ্ছে তো সেরকমই। হ্যাঁ, নেগুসের পোষা সিংহ নির্ভয় আদর করতে গেলে ওখানেই থাকতে হয়, আর বুনো সিংহ শিকার করতে গেলে যেতে হয় অন্য কোথাও। ভদ্রলোক আমার পায়ের ওপর 82 শিক্ষার থাপ্পড় দিয়ে প্লেন ফাটিয়ে হাসতে শুরু করলেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন আড্ডিস আবাবায় ল্যান্ড করল। আড্ডিস আবাবা শহরের সবচেয়ে যেটা আমার ভালো লাগে তা সেখানকার গন্ধ। অত অপরূপ গন্ধ পৃথিবীর কোনো শহরের আর আছে বলে আমি অন্তত জানি না। হাবশিদের যিনি মিলিয়েছিলেন সেই দ্বিতীয় মেনেলিক সারা শহর জুড়ে ইউক্যালিপটাস গাছ পুঁতেছিলেন। সে গাছ এত বেড়েছে সারাক্ষণ শহরের হাওয়ায় সুবাস ভেসে বেড়ায়। রাতে সেই সুবাস আরো মন মাতানো। তারই নেশায় বেরিয়ে পড়েছিলাম হোটেল থেকে। আয়নার ভয় আছে জানি, কিন্তু পাত্তা না দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছিলাম শহরের একদিকে শেষ প্রান্তে। এরপরেই মরুভূমির মধ্যে দিয়ে এক তেপান্তরের রাস্তা। ইথিওপিয়ার রাজারা একদিন এই পথেই উত্তরের দিকে দিক বিজয় বেরিয়েছিলেন। কিছু দূরে একটা হায়নার হাসির শব্দে চমকে ফিরতেই এমন কিছু দেখলাম যাতে শরীর মন একসঙ্গে চমকে সজাগ হয়ে উঠল। একটা ইউক্যালিপটাসের পেছনে নিজেকে লুকিয়ে ফেললাম। ইবন ফরিদ সে নির্জন রাস্তা দিয়ে হাঁটছে, যাচ্ছে কোথায়? আমি তার পিছু নিলাম। সে মরুভূমির ভেতরে চলল। কি পাগল নাকি? পাগল নয়। আমার মনে পড়ল অ্যাড্রেস আবাবার বাজারে আমার যে শিকারির সঙ্গে আলাপ হয়েছে তার কথা। সে সুলেমান, দুর্ধর্ষ সাহসী। বিভিন্ন দুর্গম জায়গায় অত্যন্ত দামি দামি চামড়ার খোঁজে তার যাতায়াত। তার কাছে কি যাচ্ছে ইবন ফরিদ? তাই ওই তো, ওই তো দূরে দেখা যায় সাদা তাবুর আভাস। একটা টর্চ জ্বলে উঠল। আমি তৎক্ষণাৎ মাটিতে শুয়ে পড়লাম। বুঝলাম সুলেমানও জানে ইবন ফরিদ আসছে। ইবন ফরিদকে নিয়ে শিকারি তাঁবুতে ঢুকতেই আমি গিয়ে তাঁবুর পাশে বসে পড়লাম। কান ঠেকালাম তাঁবুর কাপড়ে। একটু একটু কথা শুনতে পাচ্ছিলাম। তারা ফরাসিতেই কথা বলছিল, তবে উচ্চারণ শুনে মনে হলো শিকারি লোকটা গ্রিক, আর সে সাধারণ শিকারি নয়। আর ইবন ফরিদ যদিও প্লেনে আমায় বলেছিল সে যাবে বুনো সিংহ শিকার করতে, সেও অনেক কিছু জানে, কারণ তারা কথা বলছিল নিউক্লিয়ার ফিশন অর্থাৎ পারমাণবিক বিস্ফোরণ বিজ্ঞানের কোন ক্ষেত্রে নতুন কি কাজে লাগতে পারে এই নিয়ে। আরেকটু ভালো করে যদি শুনতে পেতাম,
এই ভেবেই তাঁবুর কাপড়ের গায়ে ভালো করে কানটা লাগাতেই কেলেঙ্কারি। দাম দাম দুটো পিস্তলের গুলি ছুটল। দুটোই কানের পাশ দিয়ে তো? না, শিবুটা যেমন বুদ্ধি, দুটোই কানের পাশ দিয়ে হয় কখনো? রবার্ট ব্লেকের গল্প নাকি? দুটো গুলি কাছাকাছি একদম মাথা ঠিক ওপর দিয়ে, খানিকটা চুলের ডগা পুড়েই গেল তাতে। কিন্তু আমার ভালোই হলো বলা চলে, গুলিতে তাঁবুটা ফুটো হয়ে গিয়ে এবার পরিষ্কার সব শুনতে পেলাম। আপনি কি খেপে গেলেন নাকি ফরিদ সাহেব? গুলি ছুড়লেন কাকে? কেউ যদি তাকে, আপনি বুঝতে পারছেন না মৌসিয়ে সোলেমান, সাবধানের মার নেই। তাঁবুটা কিরকম নড়ে উঠলো দেখলেন? থাকতেও পারে ওখানে কেউ? থাকতে পারে, একটা দুটো হয় না, রাত্রে মাঝে মাঝে খাবার খুঁজতে আসে। দিলেন তো তাঁবুটা ফুটো করে? আরে ও ফুটো, ক্যাম্বিসের তাঁবুর বদলে রাজপ্রাসাদে থাকবেন আপনি যদি কাজটা হাসিল হয়। আচ্ছা, তাঁবুর বাইরে একবার ঘুরে দেখে এলে হয় না? মানুষ হলে না লাগলেও ভয় একবার চেঁচাতো, জানোয়ার হলেও তাই। মেচে মেচে আপনি জেগে স্বপ্ন দেখছেন, এখন কাজের কথা সেরে ফেলুন তাড়াতাড়ি। কাজের কথা হলো ওই জেমসে কালা ছুঁচোটাই আমাদের ভরসা। হাঁটা পথে এখানকার থেকে যদি কোথাও যেতে চায় তো আপনি আছেন, আর আকাশ পথে কোথাও যেতে চাইলে আমি। আসল ঘাঁটি শুধু ওরই জানা, সেখানেই চলেছে এলোমেলো ভাবে ঘুরে ঘুরে সবার চোখে ধুলো দিয়ে। হতভাগা জানে না ও জুমকে ফাঁকি দিতে পারে, আমাকে নয়। কাজ শেষ হলেই জুমের চেহারাটা ওকে দেখাবো। আর দু একটা কথা বলেই ফরিদ বেরিয়ে গেল। বেরোনোর সময় আমি গা ঢাকা দিয়েছিলাম অবশ্য। ফরিদ চলে যাওয়ার পর ধীরে সুস্থে গিয়ে আমি সোলেমানের তাঁবুর পর্দাটা সরালাম। সরাতে না সরাতে সত্যি আমি অবাক। আসুন দাস, আপনার অপেক্ষাতেই দাঁড়িয়ে। আমার অপেক্ষায়? হ্যাঁ, তাঁবুর আড়ালে দাঁড়িয়ে সবই তো শুনেছেন। আমি যে কি করে জানলেন? প্রথমে কি আর ঠিক জানতাম, কিন্তু দুটো গুলির পরও না চিৎকার না পালাবার শব্দ শুনে বুঝলাম একটি মানুষ ছাড়া দুনিয়ার কারো পক্ষে এ মনের জোর সম্ভব নয়। আমি তাঁবুর পেছনে ছিলাম বুঝেও ফরিদ সাহেবকে তাহলে হায়নার কথা বলছিলেন কেন? সেটা তো আপনার বোঝা উচিত ছিল দাস। বলেছিলাম ফরিদ সাহেবকে ধোঁকা দেওয়ার জন্য, হায়নারা রাত্রে শহরের ধাঙড়ের কাজ করে, তারা আমার তাঁবুর দড়ি নাড়াতে কখনো আসে না, সে আমি খুব ভালো করেই জানি। অনুগ্রহ করছেন আমায়? অনুগ্রহ না, বলা চলে আত্মরক্ষা। শত্রুকে বাঁচতে দিয়ে আত্মরক্ষা? হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগতে পারে দাস, কিন্তু আপনি যদি মরে যান গন্তব্যে আমরা পৌঁছবো কি করে বলুন তো? এই তবে আমাকে বাঁচানোর পেছনে আপনার যুক্তি? বেশ, কিন্তু দৈবাত গুলিটা মিস না হলে? যেটাকে হ্যান্ড অফ গড বলে ভাবছেন দাস, সেটা মানুষের হাতও তো হতে পারে, এই সোলেমানের হাত। হ্যাঁ হ্যাঁ, আমি চমকে যাওয়ার ভান করে ঠেলে একটু ওপরে উঠিয়ে দিয়েছিলাম ফরিদের হাতটা। কিন্তু তখনও তো আপনি জানেন না যে? হ্যাঁ, নিশ্চিন্ত ছিলাম না যে আপনি দাঁড়িয়ে, কিন্তু হতেও তো পারে যে আপনি এসেছেন। শহরে আপনার সাথে আলাপ হয়েছে, তা সত্ত্বেও আপনি আমাদের ডেরাটা একবার দেখতে আসবেন না, তা কি হতে পারে? আপনার মতলবটা কি বলুন তো? ইবন ফরিদের সঙ্গে কাজ করছেন, আবার আমাকে বাঁচাচ্ছেন, আপনি কি সাপ নেউল দুজনের মাথাতেই হাত বোলাতে চান নাকি? তা বলা যায় একদিক দিয়ে, তবে আমি যে ফরিদ সাহেবের খুব একটা হিতৈষী নই তা নিশ্চয়ই আন্দাজ করেছেন। হিতৈষী তাহলে কাদের? আপনাদের। তাহলে ফরিদের দলে কেন? চোরের ওপর বাটপারি করব বলে বিশ্বাস করব কি করে? প্রমাণ দিলে। দিন প্রমাণ। যদি বলি রেনে লাভাল, ও নাম সবাই জানে। তাহলে এমন কিছু আপনি শুনতে চান যা শত্রুরা জানে না? একদমই তাই। মোট 137। কয়রকম মিলিয়ে? 5 রকম। আমি সত্যি তাজ্জব। আমরাও তাজ্জব। ভারী মজার ধাঁধা তো ঘনাদা। সাংঘাতিক মজার।
সে ধাঁধার সমাধান খুঁজতে তাবড়ো তাবড়ো বিজ্ঞানীরা তখন হন্যে, আর শয়তানরা ছলে বলে কৌশলে চাইছে সেই সমাধানটিকে হাসিল করতে। সুলেমান যে শয়তানদের দলে নয় তা তখনই বুঝলাম, কিন্তু মাথায় কিছু চিন্তাও ঘুরছিল। মুশকিলে পড়েছেন দাস, বুঝতেই পারছি। আচ্ছা নিন, এমন প্রমাণ দিচ্ছি যার উপরে আর কথা চলে না। আপনার এখান থেকে নাইরোবি যাওয়ার কথা, ঠিক কি না? চমকে উঠলাম আমি, এই কথা তো কিছুতেই সুলেমানে জানার কথা নয়। কিন্তু কথাটা সত্যি, স্বীকার করলাম, বললাম, হ্যাঁ আপনার কথাই ঠিক, কিন্তু যে খবর শত্রুপক্ষ কেন মিত্রপক্ষের পক্ষেও জানা অসম্ভব তা আপনি জানলেন কি করে? আমি এসব নির্দেশ কার মারফত পাই আপনি জানেন? একটি সুইস ব্যাংক থেকে। তাহলে এও নিশ্চয়ই জানেন কোন সুইস ব্যাংক তার মক্কেলদের স্বার্থ রক্ষার ক্ষেত্রে কিরকম গোড়া? আপনি কি করে জানলেন তবে? সোজা কথাটা কেন বুঝছেন না দাস, আমিও সুইস ব্যাংকের মাধ্যমেই ওই খবর পেয়েছি, আর ওটা বাতিল করার নির্দেশও। তার মানে? মানে নাইরোবি নয়, আপনাকে এখন যেতে হবে সুদানের কাছে খার্তুম শহরে। আমার কাছে এরকমই নির্দেশ এসেছে, আপনি যদি আজ না আসতেন তাহলে আমাকে নিজেকেই আপনার কাছে যেতে হতো এদের চোখ এড়িয়ে। আচ্ছা একটা কথা বলুন তো, এদের দলে আপনি ঢুকলেন কি করে? এরা আপনাকে বিশ্বাস করে কেন? ঢোকাটা সহজ হয়নি দাস, আর যাতে এরা আমাকে বিশ্বাস করে সেজন্য পাঁচটা ঝুটার সাথে মাঝে মাঝে এক একটা সাচ্চা খবর আমায় দিতে হয় দাস। আপনি যে আড্ডিস আবাবা আসছেন এ খবর এদের আমিই দিয়েছি। আপনি এই খবর ওই ফরিদকে আপনি দিয়েছেন? তাতে হয়েছে কি, কোনো লোকসান তো হয়নি? কি নিয়ে খেলছেন জানেন আপনি? আমরা সবাই আগুন নিয়ে খেলছি দাস, সবাই। এরপর আর কথা চলে না, দেখা যাবে ভেবে সুলেমানকে বললাম, আপনার কথা শুনে আমি রাস্তা বদলাচ্ছি, কিন্তু এর ভিতর চালাকি যদি কিছু থাকে তাহলে সেটা খার্তুমে গেলেই ধরা পড়বে। খার্তুমে গিয়ে কিন্তু সত্যিই দেখলাম সুলেমান আমায় ঠকায়নি। খার্তুমে সুইস ব্যাংকের শাখায় সই করে সত্যিই আমি একটা খাম পেলাম সিলমোহর করা। সেটা নিয়ে রাস্তায় আব্বাস স্কোয়ারের মোড়ে বেরিয়েই দেখি জোড়া মিনারের বিশাল মসজিদের মাঝখান দিয়ে সে আসছে। তাকে দূর থেকে দেখেও চিনতে যেমন ভুল হবে না, তেমনি খার্তুমে তার উপস্থিতিও অভাবনীয়। লোকটাকে ইবন ফরিদ, আবার আমি তার পিছু নিলাম। খার্তুমের সবচেয়ে খানদানি রাস্তা খেদিভ অ্যাভিনিউর একটা নামি দামি হোটেলে সে ঢুকে যাওয়ার পরেই আমি সেই হোটেলটায় ঢুকে রিসেপশনে জেনে নিলাম তার রুম নাম্বার, আর শটান তার রুমের দরজায় গিয়ে দিলাম টোকা। যদিও সেখানে ইংরেজিতে বিজ্ঞপ্তি লটকানো বিরক্ত করবেন না, ডু নট ডিস্টার্ব, ভেতর থেকে বাঘের মতো গলায় জবাব এলো, দূর হও, বাইরে নোটিস পড়তে পারো না। হিব্রুতে জবাব দিলাম। কি করে পড়বো, ইংরেজি যে পড়তে পারিনি। তাহলে আমার কথা বুঝছো কি করে? বুঝতে পারলে কি পড়া যায় ইবন ফরিদ? তুমি আরবি তো দিব্যি বোঝো, কিন্তু অক্ষর চেনো কি? তাড়াহুড়ো করে দরজাটা খুলে গেল। ও, তুই মানে আপনি, এই রসিকতার মানে কি? ঘরে ঢুকে পড়ে বললাম, রসিকতা তো নয় ইবন ফরিদ, নামটা নেওয়া তোমারই একটা রসিকতা। ইবন ফরিদ তোমার নাম তো নয়, আর তোমার দেশও নয়। সে আমার দিকে কিছুক্ষণ রক্ত চোখে চেয়ে রইল, তারপর বলল, মানছি আপনার কথা সত্যি, কিন্তু আপনি জানলেন কার কাছে? কারোর কাছে জানিনি, নিজেই বুঝেছি। আপনি আরবি ভাষা যতই ভালো বলুন সত্যিকারের আরব হলে আপনি ইবন ফরিদ নামটা চিনতেন। তার মানে? মানে ইবন ফরিদ পর্যটক ভূগোলবিদ নন, আরবি ভাষার অদ্বিতীয় একজন সুফি কবি, আর এই খবর শিক্ষিত আরব মাত্রই জানে। ভূগোলবিদ পর্যটক যিনি ছিলেন তিনি ইবন ফরিদ নন, ইবন জুবের। আপনার ঘরে লবঙ্গ আছে ঘনাদা? কি হবে, এই সবাই একটা করে চিবতাম, গলাটা কেমন সুরসুর করছে কিনা? লবঙ্গ কেন, উখো দিয়ে যাচ্ছ না? না ঘনাদা, আপনি বলে যান,
ভারী একটু কাশি, তার জন্য লবঙ্গ চাই, গসক সিরাপ চাই, কড লিভার অয়েল খেও এক শিশি কাল থেকে। ফরিদ খানিক একেবারে বোবা হয়ে থেকে তারপর বলল, আচ্ছা আমি ইবন ফরিদ না হই, আরব আমার দেশ না হোক, তাতে আপনার কি আসে যায়? হ্যাঁ বলুন তো, আপনি সেই আড্ডিসা বাবা থেকে আমার পিছু নিয়ে এখানে ধাওয়া করেছেন কেন? শুধু কি আড্ডিসা বাবা, দাওয়া আমি আপনাকে করছি সেই ইয়েমেন থেকে, তা জানেন না বুঝি? কেন কেন করেছেন সেটাই তো জানতে চাইছি। কি মোলায়েম তার গলা, যেন সে ভাজা মাছটি উল্টে খেতে পর্যন্ত জানে না। নিরীহ একজন পর্যটক, তার কাঁধে একটা আদরের চাপড় দিয়ে বললাম, আসুন তাহলে বসা যাক। আমি বলি কেন, সে তখন সেই চাপড়ে মেঝেতেই উপুড় হয়ে বসে পড়েছিল অবশ্য। সেখান থেকে হাত ধরে তাকে তুলে সোফায় বসালাম। হাতটা অন্য হাতে টিপতে টিপতে সে যেভাবে আমার দিকে তাকালো, তাতে আমার প্রতি তার বন্ধুত্ব উতলে উঠছে বলে আমার অন্তত মনে হলো না। যেন সেসব কিছু না দেখেই তাকে বললাম, শুনুন তাহলে, বছর দুয়েক হলো একটা মানুষ ফ্রান্স থেকে নরওয়ে যাওয়ার পথে হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায়। ধরুন তার নাম রেনে লাবাল। কিছুদিন হইচই হয়, তারপর সব চাপা পড়ে যায়, কারণ মানুষটি বৈজ্ঞানিক হলেও বিশেষ খ্যাতি তার ছিল না। কিন্তু তার অদৃশ্য হয়ে যাওয়ার কদিন পরেই বেশ মজার মজার কিছু ঘটনা ঘটতে থাকে। যেমন ধরুন প্রথমটা হলো, লাভালের প্যারিসের তালাবন্ধ বাড়িতে হঠাৎ একদিন চোর ঢোকে, কিন্তু সে কি চুরি করেছে তাই বোঝা যায় না। সব যেরকম ছিল দেখা যায় সেরকমই আছে। ফরাসি পুলিশের সন্দেহ হয়, তারা চোরটাকে পাকড়াও করে আর জানতে পারে তাকে নাকি একটা বিদেশি লোক প্রচুর টাকা দিয়ে শুধু ওয়েস্ট পেপার বাস্কেটে যে ছেঁড়া কাগজগুলো পড়েছিল সেগুলো এনে দিতে বলেছিল, সে তাই চুরি করেছে। ফরাসি সরকার লাভালকে নিয়ে আরো খোঁজ খবর জানিয়ে রাখে, রহস্য আরো গভীর। লাভাল যে ল্যাবরেটরিতে কাজ করতেন সেখানে তার এক সহকারীকে তার আগে থেকেই পাওয়া যাচ্ছে না, আর সে ফরাসি নয়, ইউরোপেরই অন্য দেশের লোক। ছ মাস আগে সে ছুটি নিয়ে বাড়ি যায়, আর ফেরেনি। ক্রমশ ফরাসি পুলিশ জানতে পারে রেনে লাভালের অন্তর্ধানের পেছনে গভীর রহস্য আছে কিছু। অনেকদিন আগে থেকেই তিনি খুব ভয়ে ভাবনায় দিন কাটাচ্ছিলেন মনে হচ্ছিল, কাউকে কাউকে তিনি আভাসও দিয়েছিলেন। ফরাসি সরকারের তখন ধারণা হয় তিনি নিজেই কোথাও গা ঢাকা দিয়েছেন অথবা শত্রুরা তাকে গুম করেছে। ইবন ফরিদ কি একটা বলতে যাচ্ছিল, তাকে থামিয়ে দিলাম, বললাম, কিন্তু তাদেরও যা অজানা সেরকম দু একটি কথা আপনি জানেন। আমি? হ্যাঁ আপনি জানেন। অনেক চেষ্টা করলেও লাভালকে তার শত্রুরা কেউ চুরি করে নিয়ে যেতে পারেনি, তিনি নিজেই গা ঢাকা দিয়েছিলেন। কেন তিনি গা ঢাকা দিয়েছিলেন এও আপনি জানেন। আপনি চলেছেন তারই কাছে। এবার ধরুন আমি শত্রুপক্ষের চর, আপনাকে আমি অনুসরণ করছি লাভালের গোপন বাসার ঠিকানা জানার জন্য। এইবার হঠাৎ আপনি আমায় হাতে পেয়ে গেছেন, কি করবেন আপনি? ততক্ষণে ফরিদের হাতে উঠে এসছে রিভলভার, সেটা উঁচিয়ে সে বলল, শুধু সুইস ব্যাংকের লেফাফাটা যেটা যেটা আপনার হাতে এসেছে সেটা কেড়ে নিয়ে আপনাকে তাড়িয়ে দেবো। হোটেলের লোকেরা দৌড়ে আসবে, আপনি ধরা পড়ে যাবেন ফরিদ। ওরে চুচো, সেনার সমাধিনীর ঘরে আপনার আসল নাম তাহলে সেনর সেবাতিন। বেশ জানা গেল, দেশ কোথায়? ইটালি। অত জেনে কি করবি, লেফাফাটা দে। ঠিক এই সময় সেবাতিনির পিছনে দরজায় কুট করে একটু শব্দ হলো।
চোখ না ফিরিয়েই সে বলল, কে? আমি সলোমন। এখানে কেন? তোমাকে শেষ করতে। ও কি করছেন মসিয়ে সলোমন? পিস্তল ছুড়বেন না, আমার গায়ে গুলি লাগবে যে। এটা শুনে সেবাতিনি হঠাৎ একটু চমকে পেছনে তাকাতেই তার রিভলভারটা উঠে এলো আমার হাতে, আর সে তখন সোফার ওধারে চিৎপাত। বলুন, উঠুন সেনর সেবাতিনি, মেঝেতে এমন বারবার শুয়ে পড়া কি ভালো? সুলেমান কোথায় গেল? সুলেমান কোথায় আবার যাবে? আড্ডা সভাবাতেই আছে। ভেন্ট্রিলোকুইজম বিদ্যাটা অনেক সময় খুব কাজে লাগে। শয়তান, পা দিয়ে ছুঁচো, শুধু তোর হাতে রিভলভার, তাই না হলে তোর হাড় মাংস আমি আলাদা করে ফেলতাম। রিভলভারটা ছুঁড়ে ফেলে দিয়ে বললাম, ও আফসোস আপনারা রাখলাম না, নিন। সঙ্গে সঙ্গে সেবাতিনি লাফ দিয়ে পড়ল, আমার দিকে নয়, রিভলভারটার দিকে। তার আগে সোফাটা সেদিকে ঠেলে দিয়েছিলাম তার মতলব বুঝে। ধাক্কা লেগে ছিটকে গিয়ে সে দেওয়ালের ধারে গিয়ে পড়ল। সেখান থেকে তাকে তুলে একটা ধবি পাড় দিয়ে বললাম, ভাগ্যিস আপনার ঘরে কেউ ঢুকবে না, নাহলে দু একটা প্যাঁচ শিখে যেতে পারতো, কি বলেন? সে তখন যন্ত্রণায় কাতরাচ্ছে। পকেট থেকে শিলমোহর দেওয়ার লেফাফাটা বের করে আমি বললাম, এই চিঠি আপনাকে আমি খুলে দেখাতে পারি এখন, কিন্তু তাতে কোনো লাভ হবে কি? সেখানেই আমি যাচ্ছি, আর বিশ্বাস করুন সেখানেও আপনার মুখ দেখতে আমি চাই না। তাও যদি হাজির হন তাহলে উইল করে রেখে আসবেন আশা করি। তাকে একটা চোরকি পাক দিয়ে আবার মাটিতে আসতে ফেলে বললাম, অবশ্য কার জন্যই বা উইল করবেন, শয়তান ছাড়া আপনার কাছের লোক বলতে আছেই বা কে? বুঝেছি বুঝেছি, আমি আমি বুঝেছি, ওই দুমুখো সাপ সুলেমানি তোকে সব বলেছে, আমি বুঝেছি। কিন্তু কিন্তু জেনে রাখ, জেনে রাখ, ওর ছবল তোকেও খেতে হবে, তোর নিপাত যাওয়ার আর বেশি দেরি নেই। আর অভিশাপ কানে নিয়েই আমি বেরিয়ে এলাম, এবং খারদুম থেকে বেরোনোর আগেই তা কিছুটা যেন ফলল। যাবার দিনই সুইস ব্যাংকের সেই চিঠিটা আমার তালা দেওয়া হোটেলের কামরায় আমার ব্রিফকেস থেকে কিভাবে যে চুরি হয়ে গেল কে জানে। কি ভাগ্যে লেফাফাটা খুলে আমি আগেই সব পড়ে নিয়েছিলাম, পড়িয়ে কেন দিইনি এই আমার আফসোস হচ্ছিল ভারী। কিন্তু দেরি না করে আমি বেরিয়ে পড়লাম। কায়রো হয়ে গ্যাব পৌঁছতে আমার লাগলো পাক্কা দু হপ্তা। কোথায়? গ্যাব, গ্যাব কঙ্গো ঠিক পাশের একটা রাজ্য, ফরাসি উপনিবেশ। সেই জঙ্গলি রাজ্যে ঠিকানা মনে থাকা সত্ত্বেও রেনে লাভালের আস্তানা খুঁজে বের করতে কম বেগ পেতে হলো না। বন জঙ্গলের ভেতর দিয়ে গাইড কুলি বদলে বদলে অনেক দূর গিয়ে আমি সেই দুটি পাহাড়ের নিচে পৌঁছলাম যার কথা চিঠিতে বলা ছিল। এই পাহাড়ের দুটি শাখার মাঝে সে আস্তানা এমন ভাবে লুকোনো যে সাদা চোখে ধরাই পড়বে না। আমারই খুঁজে বের করতে সন্ধে হয়ে গেল। তিনটি ঘর, বড়টি ল্যাবরেটরি, আর বাকি দুটি ঘরের চেহারা দেখে মনে হয় গত দু একদিন আগেও সেখানে কেউ ছিল। রান্নাঘরের স্টোভের উপর একটা আধ ফুর্তি কেটলি চাপানো, একটা ডিশের উপর একটা বাসি অমলেট রাখা, এটা যে লাভালের আস্তানা তাতে সন্দেহ নেই। কিন্তু কোনো মানুষের দেখা নেই, এত রাত্রে আর খুঁজতে যাওয়ার মানেই হয় না। সেই আস্তানাতেই রাতটা কাটাবো বলে তৈরি হচ্ছি, হঠাৎ কানে এলো নিস্তব্ধ পাহাড়ে কোথাও একটা পাথর খসে পড়ার শব্দ। বুঝলাম কেউ আসছে। এক হাতে পিস্তল আর এক হাতে টর্চটা নিয়ে ঘর থেকে বেরিয়ে বাড়ির পেছনে গিয়ে দাঁড়ালাম। চুপি সারে একটা লোক উঠে এসে অভ্যস্ত পায়ে লাভালের বাসার ভেতরে ঢুকে দাঁড়ালো। সে দেশলাই চালানোর আগেই তার মুখে আমি টর্চের আলো ফেললাম। আপনার সব খেল খতম সুলেমান, আমার হাতে পিস্তল আছে। আপনি আপনি এসেছেন দাদা, আপনার আশায় যে কিভাবে দিন গুনছি। চালাকি রাখুন, বার বার বোকা বানাবেন। লাভাল কোথায়? এসব আপনি কি বলছেন? দয়া করে আমায় আলোটা জ্বালতে দিন। আপনার কথায় আর বিশ্বাস করি না আমি, এখানে তেল নেই, আলো জ্বলবে কিসে?
আলো জ্বলবে। সাবধান, কোন চালাকি করলেই কিন্তু আপনার দোস্ত সাবাতিনীর মতন আপনার দশা হবে। সাবাতিনী, তার জন্যই তো আজ আমাদের এই সর্বনাশ। তার সঙ্গে আপনার দেখা হলো কোথায়? তাকে আমি শেষ দেখেছি খার্তুমে। ও, সেই জন্য আপনি কিছু জানেন না। সাবাতিনী আমাদের বিরুদ্ধে ফাংদের খেপিয়ে দিয়েছে। ফাংদের মানে? হ্যাঁ, এই অঞ্চলে যারা থাকে তার একটা পাথরকে পূজো করত। সেই পাথরটা প্রথমে সাবাতিনী চুরি করে ফেলে, তারপর তাদের বোঝায় বিদেশি লোকরা এখানে অন্য দেবতার মন্দির বানিয়েছে বলে তাদের দেবতা তাদের ছেড়ে চলে গেছেন। আর এই লোকরা হলো আমি আর স্যার। ল্যাবটা আমাদের মন্দির, আমি ডক্টর নাভালের সহকারী। তার আগেই আমি এখানে আসি, ছ মাস আগে বাড়ি যাওয়ার নাম করে। ফাংরা আমায় সাহায্য করেছিল এই ল্যাবটা বানাতে। তারা সাবাতিনীর পরামর্শে আমার উপর ভয়ানক ক্ষেপে যায়। স্যারকে তারা নিয়ে চলে গেছে। চার মাস পরে তাদের দেবতার পুজো, সেই দিন তারা স্যারকে বলি দেবে। কান্নায় ভেঙে পড়ে সুলেমান। আমি তাকে বলি, আমাদের দেশে একটা কথা আছে সুলেমান, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, ভেঙে পড়ো না। আগে বলো গবেষণা কদ্দূর? সংখ্যা 137। হ্যাঁ। নিউক্লিয়াস একটা? হ্যাঁ। কিভাবে সাজানো? মাঝের একটি ম্যাগনেশিয়াম পরমাণুকে ঘিরে 55টি কার্বন, 72টি হাইড্রোজেন, 5টি অক্সিজেন ও 4টি নাইট্রোজেন পরমাণু। মূল জিনিস তৈরি হয়েছে? তা পেরেছি, তবে সেটা এখনো কাজ করছে না। সেই আসল কাজ করানোর গবেষণাটাই চলছে, আর এখন সব শেষ, সব শেষ হয়ে গেল। কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, আপনাদের পরিচিত জঙ্গলির নাম কি? উজি। উজি মানে তো বুড়ো, সোয়াহিলি ভাষায়। সে কি বুড়ো? না, জোয়ান। আচ্ছা, সে যাই হোক, উজিকে দিয়ে ফাংদের বলে পাঠাবেন যে তাদের মুঙ্গু মানে দেবতাই কদিন বাদে অমাবস্যার রাতে তাদের বোমা মানে কাঠের দেওয়াল ঘেরা গ্রাম থেকে কিছু দূরে টিঙ্গা টিঙ্গা অর্থাৎ যে জলা আছে তার ওপারে এক ওকুমে মানে আবলুস কাঠের গাছ থেকে তাদের সঙ্গে কথা বলবেন। সে কি? তাই হলো, সেদিন জঙ্গলিদের তাদের দেবতা বললেন যে বিদেশিকে তারা ধরে নিয়ে গেছে সে তাদের দেবতার বড়ই পেয়ারের লোক, তাকে ছেড়ে না দিলে 3 মাস বাদে কুলৌন নদীর যে দুটো শাখা তাদের গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে তার একটায় আগুন জ্বলবে, আরেকটায় বইবে রক্ত। তারপর সেই 3 মাস যে আমার কি অসহ্য উদ্বেগে কাটলো জানো না। সুলেমান ভাবলো আমি পাগল হয়ে গেছি, কিন্তু 3 মাস পর সত্যি একটা নদীর জল রক্তের মতো লাল হয়ে গেল, আরেকটা সোনার বরণ হয়ে গেল। মনে হলো আগুন জ্বলছে। কি করে করলেন আপনার ওই ছুঁচ ফুটিয়ে? আমার ব্যাগে ছিল সমুদ্রের জ্যান্ত অ্যানিমনের টুকরো, 2 জাতের ডাইনো ফ্ল্যাজেলেটে ভর্তি, পুয়ের্তোরিকার নকটেলিউকা মেলিয়ার রিসার্চ জীবাণু, যেখানে নদী মাঝে মাঝে আগুনের মতো উজ্জ্বল হয়ে ওঠে, আর ছিল ফ্লোরিডার জেম ব্রিভ, যার জন্য ফ্লোরিডার জল মাঝে মাঝে লাল হয়ে ওঠে রক্তের মতো। দুটো সূক্ষ্ম সূঁচের মতো পিপেটে তুলে দুটো জীবাণুকে দুটো নদীর শাখায় ছেড়ে দিয়েছিলাম। 3 মাস পর তারা বংশবৃদ্ধি করে তাদের যা করার তা করেছিল। লাভালকে তাহলে জঙ্গলিরা ছেড়ে দিল? অবশ্যই। আরে, সে ছোটখাটো দেবতা বনে গেল। আর সাবাতিনী? সে এখনোই ফাংদের কাছেই বন্দি, বেশ আছে। আচ্ছা, ওই জিনিসটা কি যেটা লাভাল বানাচ্ছিলেন? এখনো বোঝুনি। ওটা ক্লোরোফিল, সূর্যদেবকে বধ করার অস্ত্র। কৃত্রিম উপায়ে তৈরি করা গেছে, কিন্তু কাজ করানো যাচ্ছে না, এখনো অসার। বুঝতেই পারছো নিশ্চয়ই, সূর্যের আলোর কোয়ান্টা ধরে কার্বন ডাইঅক্সাইডকে কার্বোহাইড্রেট করে তোলাটাই আসল কাজ, সেটা করতে পারছে না। আর যখন থেকে করতে শুরু করবে তখন থেকেই খাদ্য সমস্যাও মিটে যাবে। তাহলে আমাদের মেসের স্বল্পাহার ব্রতটার কি হবে? ওরা দরকার নেই, লাভালের কাছ থেকে খবর এলো বলে। তারপর ঘনাদা শিশিরের বাড়িয়ে দেওয়া টিংটা থেকে বোধ হয় 5000তম সিগারেটটাই বের করে ধরালেন।